মানিকগঞ্জে এবার পেঁয়াজ বীজের ভালো উৎপাদন হয়েছে। বীজের চাহিদা ও দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন চাষিরা। মানিকগঞ্জ থেকে গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজের বীজ ধুয়ে পরিষ্কার করতে ব্যস্ত মানিকগঞ্জের চাষিরা। এই বীজ শুকিয়ে কেউ সংরক্ষণ, কেউ বা বিক্রি করবেন হাটে। এবার জেলায় কিং, বাড়িচার ও স্থানীয় ঝিটকাপুরি জাতের পেঁয়াজের বীজ উৎপাদন হয়েছে ভালো। চাষিরা জানান, প্রতি কেজি বীজ বিক্রি হচ্ছে 2-3 হাজার টাকা। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন তারা। বীজের চাহিদা গত বছরের আগের বছর অনেক চাহিদা ছিল, 7-8 হাজার টাকা কেজি বেশি। গত বছর 2000 টাকা কেজি বেশি, এবারও আবার চাহিদা একটু বাড়ব। আমি গত বছরও 100% জমিতে 400 কেজি পেঁয়াজ বীজ উৎপাদন করেছি। বীজের থেকে চারাটা উৎপন্ন করে ওইটা আমরা আবার নিজেরা জমিতে চাষ করি, জমিতে রোপণ করি, প্লাস আবার ওটা বিক্রি করি আমরা। অন্য জায়গাতে যদি বীজ কিনে আনি, এই বীজের মধ্যে অনেক ভেজাল থাকে, আর আমরা নিজেরা উৎপন্ন করলে এটার মধ্যে কোনো ভেজাল থাকে না এবং অনেক টাকা উপায় এটার মধ্যে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মানিকগঞ্জে চাহিদার 80% পেঁয়াজের বীজ নিজ জেলাতেই উৎপাদিত হয়। জেলায় মোট 30 মেট্রিক টন বীজের চাহিদা রয়েছে। কৃষক পর্যায়ে আমার 23-24 মেট্রিক টন আমার বীজ উৎপাদন হয়ে থাকে এবং এই বীজ উৎপাদনের সকল কর্মকাণ্ড বা প্রসেসগুলা আমাদের কৃষি বিভাগ থেকে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং তাদেরকে এই বীজটা রাখার জন্য যে প্রক্রিয়াগুলো সেই ব্যাপারে আমরা পাত্র দিয়েছি, আমাদের ময়েশ্চার মিটার দিয়েছি। সব দেওয়ার ফলে কোয়ালিটিপূর্ণ বীজ তার উৎপাদন করতে সক্ষম হয়েছে। বীজের জন্য এবার জেলায় 6,500 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 24 মেট্রিক টন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।